তো দেখো আমি যে স্টুডেন্টের এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে দেখাবো, সে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে ফার্স্ট ইয়ারে কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো সেই স্টুডেন্টের আমি রেজিস্ট্রেশনটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। হ্যালো স্টুডেন্ট, আমি অমিত, তোমাদের সামনে আজকে আবার একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে 16 নভেম্বর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়েছে। তো তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তো আমি এই ভিডিওটার মধ্যে ডিসকাস করলাম এবং প্রত্যেকটা স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখালাম। তো অতি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো আমরা প্রথমে গুগলটাকে ওপেন করে নেব, এখানে গিয়ে লিখব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যেই লিখব লেখার পরে এন্টার প্রেস করব। করার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা এখানে প্রত্যেকেই পেয়ে যাবে। তো এখানে গিয়ে তুমি যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটা এসে ওপেন হবে। অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখো এখানে একদম রাইট সাইডে দেখো আমি বক্স করে দেখাচ্ছি, দেখো এখানে দুটো অপশান তোমরা পাবে, একটা হলো রেজিস্ট্রেশন আর একটা হলো অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো তোমাদেরকে কী করতে হবে, প্রথমে আগে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার আগেও অ্যাট ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে। এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা ওইখান থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো যে ইনকাম সার্টিফিকেট তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো। তো দেখো আমরা যেটা করব সেটা হলো রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করব। ওকে, তো দেখো যেই রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবে দেখো এখানটায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম মিন্স স্কলারশিপ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 16 নভেম্বর 2021 থেকে। এখনও দেখো ক্লোজিং ডেট ডিক্লেয়ার করা হয়নি, বাট তোমরা এটা প্রত্যেকেই জেনে রাখো যে 12ই জানুয়ারি অর্থাৎ বিবেকানন্দের জন্মদিনের দিন থেকে তোমরা কিন্তু এই টাকাটা পেতে থাকবে এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ডিটেলসটা তোমরা আপলোড করেছো সেখানে কিন্তু তোমরা চেক করবে তোমাদের ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে। দেখো রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগে এখানে কিছু গাইডলাইন তোমাদেরকে বলে দিয়েছে, তোমরা নিজেরা এই গাইডলাইনগুলো পড়ে নিতে পারো। তো দেখো এরকমভাবে স্ক্রল করতে করতে তোমরা যদি একদম নিচে চলে আসো এখানে দেখো একটা চেকবক্স দেখতে পাবে, ঠিক আছে, যে তুমি প্রত্যেকটা লাইন পড়েছো ভালোভাবে বুঝে নিয়েছো। তো তুমি কী করবে এই চেকবক্সে গিয়ে টিক করবে। যেই তুমি চেকবক্সে গিয়ে টিক করবে, করার পর দেখো প্রসিডস ফর রেজিস্ট্রেশন বলে তোমাদের সামনে একটা বাটন এসছে, এখানটায় গিয়ে তোমরা জাস্ট ক্লিক করবে। যে ক্লিক করবে দেখো এখানে একটা নোটিফিকেশান আসছে এবং দেখো এখানটা যে মাইনরিটি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে তার লিঙ্কটা এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি এখান থেকে গিয়ে ক্লোজ করে দিলাম এই নোটিফিকেশানটা। যেই ক্লোজ করে দিলাম এখান থেকে দেখো তোমাদের সামনে এসে 6টা অপশান রয়েছে। তো দেখো আমি যে স্টুডেন্টের এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে দেখাবো, সে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে ফার্স্ট ইয়ারে কলেজে অ্যাডমিশন নিয়েছে, তো সেই স্টুডেন্টের আমি রেজিস্ট্রেশনটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। তার জন্য আমি কী করলাম এই অপশানটাকে সিলেক্ট করলাম, করার পর আমি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে আমি ক্লিক করলাম। যেই ক্লিক করবে দেখো তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানে একটা উইন্ডো এসে হাজির হবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে বারে বারে এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। দেখো এখানে যেখানে অ্যাস্টিক মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ দেখো রেড একটা স্টার রয়েছে, এই ফিলগুলো অতি অবশ্যই কিন্তু ফিল আপ করতে ভুলো না, ঠিক আছে, এগুলো কিন্তু কম্পালসারি তোমাদেরকে ফিল আপ করতে হবে যেগুলো দেখো রেড মার্ক দেওয়া আছে। দেখো আমি কার্সারে অ্যারোটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো প্রথমে যেটা রয়েছে বলছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, বলছে তুমি কোনটা পাস করেছো এবছর পাবলিক এক্সামিনেশান। এখান থেকে দেখো ড্রপডাউন লিস্ট থেকে তোমরা দেখতে পাবে। তো দেখো আমি যে স্টুডেন্টটা ফিল আপ করছি সে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করেছে এবং হায়ার সেকেন্ডারি স্ল্যাশ ইকুইভ্যালেন্ট লেখা রয়েছে, আমি এখান থেকে গিয়ে এটাকে টিক করে নিলাম। দেখো যেই তুমি হায়ার সেকেন্ডারি এডুকেশনে নিয়ে নিলে এরপরে দেখো যে অপশানে রয়েছে নেম অফ বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ডের থেকে তুমি পাস করেছো বা কোন কলেজ বা ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে পাস করেছো, এখানে গিয়ে যেই ক্লিক করবে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ দেখো এখানে যে অপশানটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHAC। তো আমি এখান থেকে এটাকে চুজ করে নিলাম। করে নেওয়ার পর দেখো বলছি ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ তুমি কোন বছর পাস আউট করেছো। তো দেখো এখানটায় 2021 ও 2021 সালে পাস আউট করেছে, তুমি এখান থেকে 2021 সালটাকে সিলেক্ট করে নিও। তো দেখো 2021 সালে সিলেক্ট করে নেওয়ার পর বলছে তোমার রোল নাম্বার কী ছিল বোর্ডে, তো এখান থেকে দেখো তোমাকে রোল নাম্বার বোর্ডের যে রোল নাম্বারটা ছিল সেটা তোমাকে এখান থেকে পুট করতে হবে। তো দেখো তুমি এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে নাও। দেখো আমি এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখো তোমাকে জানতে চাইছে যে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ তুমি
ক্লাস 10 কবে পাস আউট করেছিলে, তো এখান থেকে দেখো আবার সিলেক্ট করে নিতে পারবে। তো দেখো ও যদি 2021 পাস করে, তার মানে 2019 সালে তাহলে ও মাধ্যমিক পাস করেছে। তো দেখো এখান থেকে আমরা 2019টাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখো তোমার কাছ থেকে সঙ্গে সঙ্গে জানতে চাইবে সেটা হচ্ছে যে তোমার রোল নাম্বারটা, অর্থাৎ ক্লাস 10 এর তোমার রোল নাম্বার কী ছিল। তো দেখো আমি এখান থেকে ক্লাস 10 এর রোল নাম্বারটাকে বসিয়ে দিলাম। দেখো এখানে যেই রোল নাম্বারটা তুমি বসালে সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান, অর্থাৎ তুমি এইচএসে আউট অফ 500 মধ্যে তুমি কত মার্কস পেয়েছো এবং তোমার পার্সেন্টেজটা কত। তোমরা প্রত্যেকে জানো যে 60% অ্যাবাভ পেলে তবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। তো দেখতে পাচ্ছ এখানে যে স্টুডেন্টটা ছিল সে 69.40 পেয়েছে। তো এটা অতি অবশ্যই তোমরা তোমাদের মার্কশিটের সঙ্গে কিন্তু এটা মিলিয়ে নিও, কেন এটা অটোমেটিক্যালি এটা ফিল হয়ে যায়। দেখো এরপর প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ তুমি কী নিয়ে পড়ছো প্রেজেন্ট স্টাডিটা, সেই ডিটেলসটা এখানে তোমাকে ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম কলকাতা। দেখো যেই কলকাতা তুমি সিলেক্ট করবে এখান থেকে দেখো নেম অফ কলেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ তুমি তোমার কলেজের নামটাকে তুমি দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে তুমি সরসোনা কলেজটাকে সিলেক্ট করে নাও। তো দেখো এখান থেকে কলকাতা সরসোনা কলেজ তুমি সিলেক্ট করে নিলে, বলছে নেম অফ প্রেজেন্ট কোর্স, তুমি কী নিয়ে পড়ছো। তো দেখো এখান থেকে তুমি যে কোর্সটা নিয়ে পড়ছো সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো আমি যে স্টুডেন্টটা ফিল আপ করছি সে হচ্ছে বিএসসি নিয়ে পড়ছে, তো আমি এখান থেকে দেখো বিএসসিটাকে সিলেক্ট করে নিলাম। দেখো এখান থেকে ডিসিপ্লিন অফ কোর্সের মধ্যে ও কী সাবজেক্ট নিয়ে পড়ছে, অর্থাৎ বিএসসি জেনারেল না বিএসসি অনার্স বা ম্যাথস অনার্স না কেমিস্ট্রি অনার্স, এখান থেকে তুমি ডিসিপ্লিন অফ কোর্সের মধ্যে লিখে দিলে। তো দেখো এই কোর্সটার ডিউরেশন কত, আমরা প্রত্যেকে জানি যে বিএসসি হলো 3 ইয়ার্সে, তো আমি এখান থেকে 3 বসিয়ে দিলাম। ডেট অফ অ্যাডমিশান, অর্থাৎ তুমি কলেজে কবে অ্যাডমিশান ফিস জমা করেছিলে সেটাই হলো ডেট অফ অ্যাডমিশান। তো দেখো তোমার কাছে যে মানি রিসিটটা রয়েছে সেইখানে দেখো একটা ডেট আছে যে তুমি কবে টাকাটা জমা করেছিলে, অ্যাডমিশান অ্যামাউন্টটা বা অ্যাডমিশান ফিসটা, তুমি এখান থেকে ডেটটা বসিয়ে দাও। দেখো আমি এখান থেকে ডেটটা ওর বসিয়ে দিলাম। এরপরে দেখো তলায় রয়েছে দেখো বেসিক ডিটেলস, অর্থাৎ তোমার নাম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেক্স এবং রিলিজিয়ন তোমাকে এখানে মেনশন করতে হবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ এটাকে ফিল আপ করে নিচ্ছি। দেখো এখান থেকে বেসিক ডিটেলস আমার ফিল আপ করা হয়ে গেছে। এবার দেখো তলায় তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। মনে রাখবে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার্সে হতে হবে, এবং পাসওয়ার্ডের যে পলিসিটা রয়েছে সেটা হলো একটা ক্যাপিটাল লেটার তোমাকে ইউজ করতে হবে, একটা স্মল লেটার ইউজ করতে হবে, আর একটা তোমাকে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। অর্থাৎ ধরো তুমি ক্যাপিটালে আর লিখলে, স্মলে ধরো ও লিখলে, এবং অ্যাট দ্য রেট অফ সিম্বল তুমি ইউজ করলে, বলতে পারলাম তো এরকম তোমাকে কিন্তু ইউজ করতে হবে, এবং তারপরে তুমি কিছু নাম্বার ইউজ করতে পারো। তো মিনিমাম 8 ক্যারেক্টার তোমার হবে পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ড পলিসিটা হলো একটা ক্যাপিটাল লেটার হবে, একটা স্মল লেটার হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হবে, এবং একটা নাম্বার হতে হবে, ঠিক আছে। তো আমি দেখো এখান থেকে পাসওয়ার্ডটাকে সেট করে নিলাম। দেখো তুমি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখো বলছে পাসওয়ার্ড ম্যাচড, অর্থাৎ তুমি তোমাকে দুবার করে পাসওয়ার্ড দিতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। করার পর দেখো এখানে রেজিস্টার বাটন আছে, তুমি কি করবে এই রেজিস্টার বাটনে গিয়ে ক্লিক করবে। যেই রেজিস্টার বাটনে গিয়ে ক্লিক করবে দেখো সঙ্গে সঙ্গে তোমার যে রেজিস্টার মোবাইল আছে সেখানে দেখো একটা ওটিপি আসবে। তো তোমাকে কী করতে হবে, এই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। তোমার কাছে 6 ডিজিটের ওটিপি আসবে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে। তো সেখান থেকে তুমি ওটিপিটাকে এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর তুমি এখানে এই ভেরিফাই যে বাটনটা আছে সেখানে গিয়ে ক্লিক করবে। দেখো যে ভেরিফাইতে গিয়ে তুমি ক্লিক করবে দেখো একদম তোমার সামনে এরকম একটা উইন্ডো আসবে যে মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি, এই আইডিটা তুমি তোমার খাতায় নোট ডাউন করে রেখো, কেন ভবিষ্যতে তোমাকে তোমার এই আইডিটাই হবে তোমার ইউজার আইডি, আর তুমি যে পাসওয়ার্ডটা সেট করেছো 8 ডিজিটের সেই পাসওয়ার্ডটা হয়ে যাবে তোমার লগইন আইডি আর পাসওয়ার্ড, বলতে পারলাম। তো এটা অতি অবশ্যই তুমি এখান থেকে দেখো ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ আছে, এখান থেকে গিয়ে তুমি ডাউনলোড করে রাখতে পারো, ঠিক আছে, অথবা তুমি খাতায় নোট ডাউন করে রাখতে পারো। দেখো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে রাখলাম। এখানে দেখো অ্যাকনলেজমেন্ট বলে দেখো পিডিএফটা চলে এসে একদম দেখো লেফট কর্নারে। দেখো আমি তোমাদের জন্য ওপেন করে দেখাচ্ছি, দেখো এরকম একটা অ্যাকনলেজমেন্ট, অনলাইন রেজিস্ট্রেশন ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2021 তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এখানে দেখো গ্রিন কালারে দেখাচ্ছে রেজিস্ট্রেশন ডান, ওকে। তো দেখো ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এটাকে তুমি সেভ করে রেখো, অতি অবশ্যই এটাকে সেভ করে রাখবে। করার পর দেখো এই উইন্ডোটাকে তুমি ক্লোজ করে দাও। ক্লোজ করে দেওয়ার পর তুমি কী করবে, অ্যাপ্লিকেন্ট দেখো লগ ইন বলে যে অপশানটা রয়েছে এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে তুমি ক্লিক করবে।
করার পর তুমি তোমার ইউজার আইডি এবং তোমার যে 8 ডিজিটের অর্থাৎ 8 ডিজিটের যে পাসওয়ার্ড আছে সেটা এখানে পুট করবে এবং সিকিউরিটি কোড, দেখো এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এটা যেভাবে দেওয়া আছে স্মল হলে স্মল লেটার ক্যাপিটাল হলে ক্যাপিটাল লেটার তুমি এটাকে ফিল করবে, করে লগ ইন করবে। এখান থেকে গিয়ে আমরা লগ ইন করে নেব, যেই লগ ইন করবো দেখো এখানে সঙ্গে সঙ্গে তোমায় দেখাবে ওয়েলকাম রোহিত সাউ, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একদম টপে রয়েছে। দেখো এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ডান, বাট এখনও অবধি দেখো এখানে আর বাদবাকি যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো দেখো পেন্ডিং অবস্থায় রয়েছে। তো তোমাকে কি করতে হবে, এখনও যে স্টেপসগুলো রয়েছে সেগুলো তোমাকে ফুলফিল করতে হবে। দেখো আমরা এখান থেকে এডিট প্রোফাইলে চলে আসব, তো আমরা কি করব এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করব। যেই এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করব, দেখো আমরা আগে যে ফর্মটাকে ফিল আপ করেছিলাম সেই ডেটাগুলো আমাদের সামনে চলে এসছে, বাট একদম স্ক্রল করে যখন তুমি তলায় চলে আসবে এখানে দেখো তোমাকে তোমার ফটোটাকে আপলোড করতে হবে। কিন্তু মনে রাখবে এই ফটোর সাইজটা হতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে, ঠিক আছে, এবং JPG ফরম্যাট অথবা JPEG ফরম্যাটের মধ্যে। তো তুমি একটা ফটো কীভাবে 50 KB মধ্যে রাখবে সেটা দেখো এই ভিডিওটা আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছি, তো তোমাদের সুবিধার জন্য আমি আই বাটনের মধ্যেও দিয়ে দিলাম। তো আমরা এখানে চুজ ফাইলে যাব, গিয়ে ক্লিক করব। তো দেখো এখান থেকে আমি যে সিগনেচারটা আগে থেকে সেভ করা ছিল সেটাতে গিয়ে ডাবল ক্লিক করলাম, তো আমি এখান থেকে সিগনেচারটাকে আপলোড করে নেবো। এরপর দেখো তলায় একটা বাটন দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। যেই সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখো উপরে একটা লেখা দেখাবে যে বেসিক ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো বেসিক ইনফরমেশনটা আমাদের দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে বাবার নাম, মায়ের নাম, বাবার প্রফেশন এবং গার্জেনের নেম, ঠিক আছে, এবং হচ্ছে গার্জেনের প্রফেশন, ঠিক আছে, ডেট অফ বার্থ, তো আমি এগুলোকে রিলিজিয়ান এগুলোকে আমি আস্তে আস্তে ধরে ধরে ফিল আপ করে নিচ্ছি। এখান থেকে দেখো রিলেশন উইথ গার্জেন তুমি এখান থেকে দিয়ে দিলে ফাদার, তোমার ডেট অফ বার্থটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো আমি এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম, এখান থেকে অলরেডি সেক্সটা চলে এসছে, রিলিজিয়ান হিন্দুইজম অতি অবশ্যই হচ্ছে এখান থেকে, কাস্ট এখান থেকে দেখো সে যদি জেনারেল কাস্ট হতে পারে, ওবিসি হতে পারে বা SC ST হতে পারে, তো সেখান থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে দেখো জেনারেল কাস্টটাকে সিলেক্ট করে নিলাম, এখানে যে অপশানটা রয়েছে এখান থেকে আমি এটাকে নো করে দিলাম। এখান থেকে দেখো ডিজেবল যদি না হয়ে থাকে ও, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি না হয়ে থাকে তাহলে এটাকে নো করে দেবো। Whether the applicant is domiciled in West Bengal, তো অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে, তবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে, তো আমি এখান থেকে গিয়ে এটাকে ইয়েস করে নিলাম। এবার দেখো যে অ্যাপ্লিকেন্ট আছে তার আধার কার্ডের নাম্বারটা আমরা এখান থেকে গিয়ে পুট করে দেবো। এখান থেকে বাড়ির অ্যাড্রেসটা আমরা বসিয়ে নেবো। দেখো বাড়ির অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাকে জানতে চাইবে যে তুমি এর আগে কোনো স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে কিনা, অথবা তুমি কোনো স্কলারশিপ পাও কিনা। তো অতি অবশ্যই এখান থেকে তোমাকে কী করতে হবে, নো করে নিতে হবে। তো দেখো আমি এখান থেকে নো করে নিলাম যে আমি কোনো স্কলারশিপের জন্য এর আগে অ্যাপ্লাই করিনি এবং আমি কোনো স্কলারশিপ পাই না, তার জন্য এটাকে নো করলাম। এবার দেখো এখানে তোমাকে বলছে যে 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 তোমার ফ্যামিলি ইনকামটা এখানে বসাতে হবে। তো অতি অবশ্যই তোমরা মনে রাখবে যে ফ্যামিলি ইনকামটা তোমরা এখানে বসাচ্ছ সেই তুমি যে এ গ্রেড গেজেটেড অফিসারের কাছ থেকে যে ফ্যামিলি ইনকামের যে সার্টিফিকেটটা নিয়েছো অতি অবশ্যই সেই অ্যামাউন্টটাই এখানে বসাবে। তো দেখো আমি এখান থেকে 48,000 এখান থেকে বসিয়ে দিলাম। এবার এখানে গিয়ে তুমি তোমার ব্যাংকের যে ডিটেলসটা আছে সেটা এখান থেকে গিয়ে পুট করে দেবে। দেখো এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ করা হয়ে গেলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। যেই সেভ অ্যান্ড কন্টিনিউতে তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার সামনে একটা নোটিফিকেশান আসবে যে তোমাকে এবার ইনকাম সার্টিফিকেটটা তোমাকে এ গ্রেড গেজেটেড অফিসার অথবা বিডিও বা জয়েন্ট বিডিওর কাছ থেকে তোমাকে নিতে হবে। তো তুমি যদি আগে থেকে এটা অবশ্যই নিয়ে রেখে দেবে। তো ইনকাম সার্টিফিকেটটা তুমি ইন্টারনেট থেকে কীভাবে ডাউনলোড করবে তার জন্য আমি আগে থেকে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি দেখো আই বাটনে তোমাদের জন্য দিয়ে দিলাম। দেখো প্রথমেই এখানে বলছে যে তুমি মাধ্যমিক পরীক্ষা যে পাশ করেছো তার বোথ সাইডে যে মার্কশিট আছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে, এবং অতি অবশ্যই এই মার্কশিটগুলো যেগুলো তুমি এখানে আপলোড করবে সেটা PDF ফরম্যাটে হতে হবে এবং 400 KB মধ্যে হতে হবে। তুমি এখানে একটা ছবি কীভাবে তোমার মোবাইল থেকে তুলে সেটাকে তুমি কীভাবে PDF কনভার্ট করতে পারো এবং 400 KB মধ্যে কীভাবে তুমি কম্প্রেস করতে পারো এর জন্য দেখো আমার একটা ভিডিও বানানো আছে, তো সেই ভিডিওর লিঙ্কটা দেখো আমি আই বাটনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো আমরা এখান থেকে মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করে দেবো, দেন আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম তার অ্যাডমিশন রিসিপ্টটা, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটা, এখান থেকে তুমি লাস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি ক্লাস 12 যে বোর্ড থেকে পাশ করেছো তার মার্কশিটেটাও তোমাকে এখানে আপলোড করতে হবে। তো দেখো আমরা চুজ ফাইলে গেলাম, এখান থেকে গিয়ে আমরা মার্কশিটটাকে আপলোড করে দিলাম। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ তোমাকে আধার কার্ডটা এখান থেকে আপলোড করতে হবে, চুজ ফাইলে গেলে এখান থেকে গিয়ে তুমি তোমার আধার কার্ডটাকে আপলোড করে দেবে।
ইনকাম সার্টিফিকেটে যাবে অফ ফ্যামিলি ইনকাম, সেখান থেকে গিয়ে তুমি কি করবে চুজ ফাইলে যাবে, এখান থেকে গিয়ে তোমার যে ফ্যামিলি ইনকাম অর্থাৎ তুমি যে সার্টিফিকেটটা এ গ্রেড গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করেছো বা বিডিও বা জয়েন্ট বিডিওকে দিয়ে সাইন করেছো সেই ইনকাম সার্টিফিকেটে এখানে আপলোড করে দিলে। এবং তোমাকে অতি অবশ্যই ইনকাম সার্টিফিকেটে যে অথরিটি যে ইস্যু করেছে তার ডেজিগনেশনটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে। তো দেখো এখান থেকে যে ইনকাম সার্টিফিকেট আমি আপলোড করেছি সেটা সিগনেচার করেছেন জয়েন্ট বিডিও পঞ্চায়েত এরিয়া থেকে, তো আমি এখান থেকে জয়েন্ট বিডিও পঞ্চায়েত এরিয়াটা সিলেক্ট করে নিলাম। দেখো এখান থেকে আমার প্রত্যেকটা ফাইলকে এখান থেকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। করে নেওয়ার পরে দেখো তলায় গিয়ে একটা চেকবক্স পাবে, এই চেকবক্সটা দিকে ক্লিক করবে, করার পরে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। যেই সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখাবে যে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে সেগুলো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। একদম তলায় চলে আসবে, এখানে আসার পর দেখো সাবমিট অ্যাপ্লিকেশন বলে একটা বাটন পাবে, এই বাটনটাতে গিয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে দেখাবে দেখো কনফার্ম সাবমিশন, আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট, অর্থাৎ তুমি যদি সাবমিট করে দাও তারপরে কিন্তু আর কোনো রকমের মডিফিকেশান করা যাবে না। তো তুমি বললে যে ইয়েস, তো এখানে ইয়েস বাটনে গিয়ে ক্লিক করলে অর্থাৎ কী হবে তোমার ফর্মটা সাবমিশন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। এবার তুমি যদি ড্যাশবোর্ডে চলে যাও, ড্যাশবোর্ডে গিয়ে যে ক্লিক করবে তুমি যেই ড্যাশবোর্ডে চলে আসবে এখান থেকে দেখতে পাবে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো সবকটাই দেখো এখানে ডান হয়ে গেছে, অর্থাৎ দেখো সবকটা প্রসিডিওর আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।